বিধানসভা ভোটের আগে এবার বিরোধী শিবির ভাঙিয়ে নিজেদের শক্তি বাড়ানোর কৌশল নিল জেলা বিজেপি। এমনকি হেভিওয়েট বিরোধী নেতাদের নিজেদের দলে ভিড়িয়ে তাদের আসন্ন বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে খাড়া করার পরিকল্পনাও সেরে ফেলেছে দল। সেই মতো এবার বিজেপিতে ভিড়লেন তিনবারের সিপিএমের বিধায়ক অঙ্গদ বাউরি। যদিও তিনি প্রাক্তন বিধায়ক, রাজ্যের বাম জামানায় অধুনালুপ্ত গঙ্গাজল ঘাটি বিধানসভায় সিপিএম এর প্রতীকে তিনবার বিধায়ক নির্বাচিত হন তিনি। অঙ্গদ বাউরি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি বিধানসভায় 1991 সালে জাতীয় কংগ্রেসের গুইরাম মাঝিকে এবং 1996 সালে জাতীয় কংগ্রেসের ফটিকচন্দ্র মণ্ডলকে পরাজিত করেছিলেন। পাশাপাশি 2006 সালে তিনি তৃণমূলের স্বপন বাউরিকে পরাজিত করেন। স্বপনবাবু বর্তমানে সালতোড়ায় তৃণমূলের বিধায়ক। গঙ্গাজলঘাটি বিধানসভা অবলুপ্ত হওয়ার পর সালতোড়া নতুন বিধানসভা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই কেন্দ্রেই তৃণমূলকে চ্যালেঞ্জ দিতে প্রাক্তন বাম বিধায়ককে প্রার্থী করে আসন্ন বিধানসভায় বাজিমাত করতে চাইছে বিজেপি। এই কেন্দ্রে বাউরি ভোট ব্যাংক নিজেদের অনুকূলে আনতেই বিজেপি বাউরি প্রার্থী খাড়া করাকে প্রাধান্য দিতে চাইছে। তাই অঙ্গদ বাউরিকে দলে যোগদান করানো হলো বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল। রবিবার মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে জেলা বিজেপির কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থন সভায় অঙ্গদ বাউরি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ সুভাষ সরকার। যদিও অঙ্গদ বাউরির বিজেপিতে যোগদানকে গুরুত্ব দিতে চাইছে না বাম ও তৃণমূল দুই শিবিরই, কারণ দীর্ঘদিন মূল সূত্রে রাজনীতি থেকে বিচ্ছিন্ন আছেন অঙ্গদবাবু। এমনকি সিপিএম এর দলীয় সদস্য পদও রিনিউ করেননি তিনি। তৃণমূলও অঙ্গদবাবুকে নিয়ে একেবারেই চিন্তিত নন। তারাও মনে করছেন অঙ্গদবাবুকে বিজেপি প্রার্থী পদ দিলে তৃণমূল আরো বেশি মার্জিনে সালতোড়ায় জিতবে। এখন দেখার, শেষ পর্যন্ত যদি সালতোড়া বিধানসভা কেন্দ্রে অঙ্গদবাবুকেই প্রার্থী করে বিজেপি, সেক্ষেত্রে বিজেপি বাজি জিততে পারে কিনা, তবে তা জানতে 21-এর বিধানসভা ভোটের ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24।